হ্যালো বন্ধুরা, আমি রেশমা। রেশমিখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি খুব সহজ সিম্পল একটা রেসিপি, বাঁধাকপি দিয়ে মাছের মাথা। এটা একেবারে বাঙালি রেসিপি আর এটা সবাই করতে জানে, কিন্তু এটা আমি যেভাবে তৈরি করি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যারা আমার পুরনো বন্ধু এখনও আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন দেখে নিই এই বাঁধাকপি দিয়ে মাছের মাথা তৈরি করতে আজ আমার কী কী উপকরণ লাগছে। এখানে দেখুন, আমি 1 কিলো ওজনের একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এইরকম সবুজ দেখে, টাইট দেখে একটা সুন্দর একটা বাঁধাকপি এইভাবে আপনারা কিনে নেবেন। আমি উপরের যে পাতাটা থাকে, এই পাতাটা একটু নোংরা হয়, তাই আমি এই পাতাটা উপরের অংশের পাতাটাকে আমি খুলে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে তারপর আমি কপিটাকে কেটে নেব। আমি পাতাগুলো খুলে আমি ফেলে দিলাম। ফেলে দিয়ে দেখুন, আমি এটা মাঝখান থেকে আমি অর্ধেক করে আমি টুকরো করে নেব, কারণ এটা আমি অর্ধেক রান্না করব, আমি এটা পুরোটা রান্না করব না। আমি অর্ধেক করে আমি রেখে দিলাম এক সাইডে, আর যে অর্ধেক কপিটা আছে সেটাকে আমি আরেক টুকরো করে কেটে নেব। এইভাবে কেটে নেওয়ার পরে এবার এই কপিটাকে আমি এইভাবে ঝিরি ঝিরি করে আমি কেটে নেব। এটা ভীষণই সহজ কাটা, দেখুন এইভাবে একেবারে আমি ঝিরি ঝিরি করে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটার মাঝখান থেকে আমি আরেক ফালি করে নিচ্ছি। করে নিয়ে এইভাবে আমি কপিটাকে সমস্তটা কেটে ধুয়ে জল ঝরিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে দেখুন একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমি যে কপিটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই কপিটাকে আমি দিয়ে দিলাম, কারণ কপিটাকে আমি একটুখানি হালকা করে একটু সেদ্ধ করে নেব। সমস্ত কপিটা আমি দিয়ে দিলাম। কপিটা দেওয়ার পরে আমি এর মধ্যে দেব 1/2 কাপ পরিমাণে জল। খুব বেশি জল দেওয়ার দরকার নাই। 1/2 কাপ জল দিয়ে এবার আমি ঢাকনাটাকে লাগিয়ে মাত্র 1টা সিটি দেব। 1টার বেশি সিটি দিলে কিন্তু কপিটা খুব বেশি সেদ্ধ হয়ে যায় আর তাতে ঘাটা ঘাটা হয়ে যায়, সেটা কিন্তু ভালো লাগে না। আর এদিকে দেখুন, আমি 3 পিস আমি রুই মাছের মাথা নিয়েছি। এই মাথাটাকে আমি ভেজে নেব। তার জন্য প্রথমে আমি পরিমাণ মতন দিয়ে দিলাম নুন। এবার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। এই নুন আর হলুদটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাথার গায়ে আমি মাখিয়ে নেব। এই দেখুন, আমার মাখানো হয়ে গেছে। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে লাল লাল করে আমি ভেজে নেব। তার জন্য আমি মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 3টে মাছের মাথায় দিয়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিট মতন অপেক্ষা করলাম। 2 মিনিট পর আমি এবার হালকা হাতে মাথাগুলোকে এইভাবে আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টে আমি এইভাবে আমি মাছের মাথাগুলো ভেজে নেব লাল লাল করে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এইভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি মাছের মাথাগুলো আমি তুলে রাখছি একটা পাত্রে। তুলে রেখে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার আমি দেব 1/2 চা চামচ গোটা জিরে, আর আমি দেব 1 টুকরো দারচিনি। এই ফোড়নটা দিয়ে আমি একটু নেড়ে নেব। খুব সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি বড় সাইজের একটা পেঁয়াজ আমি খুব ঝিরি ঝিরি কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। সে পেঁয়াজ কুচোটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এটাকে 2 মিনিট মতন নাড়াচাড়া করব। এইভাবে আমি 2 মিনিট মতন নাড়াচাড়া করে নিলাম। দেখুন হালকা একটু লাল লাল মতন হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আর দেব 1/2 চা চামচ আদা বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যার পছন্দ মতন দিয়ে দেবেন। আমি একটু ঝাল খেতে ভালোবাসি তাই একটু বেশি পরিমাণে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবারে আদা রসুন বাটাটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি 30 সেকেন্ড মতন। নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। এইভাবে নাড়াচাড়া করার পরে তারপর আমি গুঁড়ো মশলাগুলো দেব। আমি এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো। দিয়ে আমি সামান্য একটু জল দিচ্ছি, যেন মশলাটা তলায় লেগে না যায়। তার জন্য আমি সামান্য একটু জল দিলাম। জল দিয়ে আমি মশলাটাকে এইভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এবার আমি দিচ্ছি 1টা টমেটো কুচি।
একটা টমেটো আমি এভাবে কুচি কুচি করে কেটে নিলাম, কেটে নিয়ে আমি দিয়ে দিলাম। এবার টমেটোটাকে মশলার সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে আমি এটা ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট পর্যন্ত, যেন টমেটোটা গলে একদম মশলার সাথে মিশে যায়। 2 থেকে 3 মিনিট পর দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, টমেটোটা আমার সমস্ত গলে গেছে। এবার এর মধ্যে আমি যে বাঁধাকপিটা সেদ্ধ করে জল ফিরিয়ে রেখেছিলাম সেই বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এই কপিটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। যেহেতু কপিটা আমার সেদ্ধ করাই আছে তাই আমার খুব বেশি সময় লাগবে না এটা রান্না করতে। 2 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট পর আমি ঢাকাটাকে খুললাম, খুলে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এবার যে আমি মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। দিয়ে মাছের মাথার সাথে আমি বাঁধাকপিটাকে খুব ভালোভাবে আমি এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। গ্যাসটা কিন্তু আমার একদম লো ফ্লেমে আছে, এটা লো ফ্লেমেই কিন্তু ভাপে ভাপে পুরো রান্নাটা হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, দেখুন আমার মাছের মাথাটা কিন্তু এই 5 মিনিটে সেদ্ধ হয়ে গেছে। আমাকে আলাদা করে আর কোনো জল দিতে হয়নি, যেহেতু গ্যাসটা একদম লো ফ্লেমে আছে তাই ভাপে আমার মাছের মাথাটা সেদ্ধ হয়ে গেছে। এবার মাথাটাকে আমি খুন্তি দিয়ে এভাবে আমি একটু ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পরে আমি কপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম, যেন মাছের গন্ধটা কপির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়, গন্ধ আর স্বাদটা। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলছি, দেখুন আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসছে। খুব সুন্দরভাবে কপির সাথে মাছের মাথাটা মিশে গেছে আর স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চা চামচ চিনি। এই মিষ্টিটা দেওয়া একেবারে অপশানাল, আমার ভালো লাগে বলে আমি দিলাম, আপনাদের ভালো না লাগলে আপনারা নাও দিতে পারেন। এটা না দিয়েও কিন্তু খেতে খুব ভালো হয়। গরম মশলা আর চিনিটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি। এটা খুব সিম্পল রেসিপি কিন্তু খেতে খুব টেস্টি হয়, গরম ভাতের সাথে এটা জাস্ট জমে যায়। তাই এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আর উপকরণ জানতে যদি কোনো অসুবিধা হয় তাহলে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।